সারা বিশ্বের প্রযুক্তিপ্রেমী মানুষরা কিন্তু আজকে অপেক্ষা করে বসে আছেন। কেন জানেন? WWDC ইভেন্ট 2022। এটা কিসের ইভেন্ট? না, অ্যাপেলের একটা ইভেন্ট। বলা হচ্ছে অ্যাপেল সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যার লেভেলেও বেশ কিছু সরঞ্জাম লঞ্চ করতে পারে। সফটওয়্যারের ক্ষেত্রে iOS 16, এছাড়াও আইপ্যাডের জন্য আইপ্যাড OS 16 লঞ্চ করার পাশাপাশি বলা হচ্ছে M2 চিপের একটা ম্যাকবুকও নাকি লঞ্চ করা হতে পারে। যদিও এখনও পর্যন্ত লঞ্চ ইভেন্ট শুরু হয়নি, লঞ্চ ইভেন্ট শুরু হতে হতে ইন্ডিয়ান টাইমে 10টা, বাংলাদেশের টাইমে প্রায় 10:30। সো আপনারা কারা অ্যাপেলের লঞ্চ ইভেন্টের জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে লিখে জানান। আর এই লঞ্চ ইভেন্টের উপর আলাদা কোনো ডেডিকেটেড ভিডিও কি আপনাদের চাই সেটাও কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আরও টেক নিউজ আছে, তাহলে যাচ্ছেন কোথায়? একবার যখন চলে এসেছেন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো আপনার লাগতে বাধ্যই। কোথাও গিয়ে যদি ভালো লেগে থাকে লাইক বাটনটা প্রেস করবেন, লাইক করে দিন। যদি পরে গিয়ে খারাপ লাগে ডিসলাইক বাটনটাও আপনার জন্য দেওয়া আছে। আর একটা আজকের ভিডিওতে ছোট্ট রিকোয়েস্ট করবো, আপনাদের অনেকের হয়তো ওই বেল নোটিফিকেশন আইকনটা হয় না সাবস্ক্রাইবের পাশে, ওইটা হয়তো প্রেস করা নেই, ওটাও আপনি রিকোয়েস্ট করবো একবার প্রেস করে দেবেন, তাহলে এই ভিডিওর আপডেটগুলো আরও আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর একটু পোকোকে নিয়ে কথা বলি। টেক নিউজে এত তাড়াতাড়ি পোকোকে নিয়ে আমরা কথা বলি না, কিন্তু হ্যাঁ, পোকোর তরফ থেকে বাজেট ক্যাটাগরি স্মার্টফোন আসতে চলেছে Poco C40। মোটামুটি স্পেসিফিকেশনও আমরা পেয়ে গেছি। আমরা থাকতে আর লঞ্চ ইভেন্টের জন্য আপনারা ওয়েট করবেন সেটা হয় না। এখানে থাকবে 6.71 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেলের ডিসপ্লে, এছাড়াও চার্জার থাকবে একটা 10 ওয়াটের বক্সে, কিন্তু ফোনটা আবার 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। 6000 mAh ব্যাটারি থাকবে, 13+2 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে, তবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 থাকবে। আমার আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় একটা সব থেকে কম বাজেটের ফোন হলেও সেখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 থাকা খুবই দরকারি। সো আপনাদের কি মত? হ্যাঁ, কী প্রসেসর থাকবে এখনও পর্যন্ত এটা কিন্তু পরিষ্কার নয়। এরপর আমরা কথা বলবো ইনফিনিক্সকে নিয়ে। ইনফিনিক্স Note 12 সিরিজ সবেমাত্র ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে, বাংলাদেশে তো আগেই লঞ্চ করে গেছে। ইনফিনিক্স Note 12 সিরিজের অবশেষে আরও 5G ভার্সন লঞ্চ করতে চলেছে। আরও বললাম কারণ ইনফিনিক্স Note 12 সিরিজের 3টে 5G ভার্সন লঞ্চ করবে। ইনফিনিক্স Note 12 5G, Note 12 Pro 5G, এছাড়াও Note 12 VIP 5G ভার্সন। VIPটা সম্পর্কে অলরেডি আপনারা জানেন, যেখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, প্রায় 150 ওয়াটের একটা ফাস্ট চার্জিং বা 120 ওয়াটের একটা ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে বলে গুজব এসেছিল। ওই ফোনটা তো আসছেই, এর সঙ্গে সঙ্গে ইনফিনিক্স Note 12 সিরিজে আরও 2টো 5G ডিভাইস আসতে চলেছে। এবং আমি যদি খুব ভালো না করি, এই মাসের শেষের দিকেই এই স্মার্টফোনটা লঞ্চ করে যাবে বাংলাদেশে, আরও আগে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এত বাজেট ক্যাটাগরি যখন খবর বলছি, তখন নোকিয়াই বা বাদ যায় কেন? কিন্তু নোকিয়াকে নিয়ে কথা বলতেই ভয় লাগে। কেন জানেন? নোকিয়া বাজেট ক্যাটাগরি স্পেসিফিকেশান দেবে আর দামটা রাখবে ফ্ল্যাগশিপের মতো। খাবড়ে গেলেন? যাই হোক, বলে দিই আসল কথাটা। নোকিয়া তাদের X এবং G সিরিজের আন্ডারে বেশ কিছু স্মার্টফোনের উপর কাজ করছে, যেটা স্পেসিফিকেশান অনুযায়ী একদমই বাজেট ক্যাটাগরির একটা ডিভাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 480+ চিপসেট থাকবে, মোটামুটি ওই 15-20 হাজার রুপির বাজেটে হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু নোকিয়ার উপর তো ভরসা নেই, এই ফোনগুলোই হয়তো 30,000 রুপির ক্যাটাগরিতে লঞ্চ করবে বাংলাদেশে প্রায় 40,000 টাকার আশেপাশে। আরও একটা 4G স্মার্টফোন অবশেষে 5G রূপে লঞ্চ করতে চলেছে। হ্যাঁ, রিয়েলমির কথা বলছি। রিয়েলমি 9i 4G লঞ্চ করেছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর দিয়ে। অবশেষে ওই স্মার্টফোনটা আরও একটা 5G ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে। না, এখনও পর্যন্ত স্পেসিফিকেশান আমরা জানি না, তবে জুন মাসের শেষের দিকে নাহলে জুলাই মাসের ফার্স্ট উইকে এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে। এক্সক্লুসিভলি মনে হচ্ছে শুধুমাত্র রিয়েলমি 9i ইন্ডিয়ান মার্কেটের জন্যই 5G ডিভাইস আসছে, এমনকি বাংলাদেশেও লঞ্চ হওয়ার সম্ভাবনা থাকছে। এরপর ওপো ডিভাইস যারা ইউজ করছেন তাদের জন্য একটা খুশির খবর রয়েছে। ওপোর অনেক ডিভাইস আছে যেখানে অ্যান্ড্রয়েড 11 রান করছে, এখনও পর্যন্ত তারা কিন্তু অ্যান্ড্রয়েড 12-এর আপডেট পাননি। ওপো F21 Pro 5G যেটা সবেমাত্র লঞ্চ করলো, সেই ফোনটাতেও কিন্তু অ্যান্ড্রয়েড 11 চলে। অবশেষে ওপোর কোন কোন ডিভাইসে অ্যান্ড্রয়েড 12-এর আপডেট আসবে তার সম্পূর্ণ লিস্ট কিন্তু আমরা পেয়ে গেছি, এমনকি অ্যান্ড্রয়েড 12-এর আপডেট কবে থেকে রোল আউট হবে সেই ডেটটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা লিস্টটা ভালোভাবে দেখলেই কিন্তু বুঝে যাবেন। এই লিস্টে আপনার স্মার্টফোনে যদি নাম না থাকে তাহলেও ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, আপনার স্মার্টফোনেও হয়তো অ্যান্ড্রয়েড 12-এর আপডেট আসবে, তবে কিছুটা লেট হতে পারে। স্মার্টফোন কোম্পানিগুলোকে নিয়ে পেরে ওঠা যাচ্ছে না। IQ 9 সিরিজ সবেমাত্র লঞ্চ করেছে, কত দিন হবে, মাস দুয়েক হবে বা তাও হয়নি। IQ 9 SE এই ফোনটা আমি কিন্তু এক্সপিরিয়েন্স করেছি। যাই হোক, অবশেষে IQ 10 সিরিজে কী স্পেসিফিকেশান থাকবে সেটা কিন্তু আমরা জানতে পারছি। IQ 10 Pro যে স্মার্টফোনটা হবে সেখানে বলা হচ্ছে চার্জিং স্পিড থাকবে 200 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি, আদৌ দরকার আছে? বলা হচ্ছে মাত্র 10 মিনিটে ফোনটা 0-100% চার্জ করতে পারবে। এছাড়াও 65 ওয়াটের একটা ওয়্যারলেস ফাস্ট চার্জিং টেকনোলজি সেখানে ব্যবহার করা হতে পারে। এলন মাস্ক, নাম তো শোনাই হোগা। এলন মাস্কের সঙ্গে তার কর্মচারীদের যে দ্বন্দ্ব চলছে এটা আমি অনেক আগেই বলেছিলাম, এমনকি এলন মাস্ক তার কর্মচারীদেরকে বলেছেন যে এখন থেকে অফিসে এসে কাজ করতে হবে, এটা নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা চলছে। অবশেষে কর্মচারীরা কিন্তু একটা কঠোর স্টেপ নিতে চলেছেন, কারণ কর্মচারীদের কাছে কিন্তু কাজের অভাব নেই।
মাইক্রোসফট বা অ্যামাজনের মতো কোম্পানি কিন্তু অলরেডি এই সমস্ত যে টেসলার যারা কর্মচারী আছে তাদেরকে অফার দিয়ে রেখেছেন, কারণ টেসলার প্রযুক্তির সমস্ত খুঁটিনাটি কিন্তু এরা জানে, তো সেগুলো অবশ্যই অন্যান্য কোম্পানি ইকুইপ করার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে কর্মচারীরা এখন শোনা যাচ্ছে মাইক্রোসফট বা অ্যামাজনের মতো যে বড় বড় টেক জায়েন্ট কোম্পানিগুলো আছে সেখানে জয়েন করতে পারে। সো দেখা যাক কি হয়, এলন মাস্কের এই অহংকার কিন্তু পতনের কারণ হতে পারে, আপনারা কি বলেন? অবশেষে বাজেট স্মার্টফোনের জন্য একটা দারুণ স্টেপ নিতে চলেছে স্যামসাং। স্যামসাং এখন থেকে তার মিড বাজেট বা লোয়ার মিড বাজেট যে সমস্ত স্মার্টফোন লঞ্চ করবে সেখানে ব্যাটারি হিসেবে সেই ফোনগুলোর ক্ষেত্রে স্যামসাং কিন্তু এলজির ব্যাটারি ইউজ করবে। এতদিন পর্যন্ত স্যামসাং কিন্তু একটা চাইনিজ কোম্পানির ব্যাটারি ইউজ করতো, অ্যাম্প্যারেক্স টেকনোলজি বলে নাম, এখন থেকে তারা এলজির ব্যাটারি ইউজ করবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা জানি এলজি স্বনামধন্য একটা কোম্পানি, তো সেক্ষেত্রে এলজির ব্যাটারি ইউজ করলে আমরা একটু হলেও নিশ্চিন্ত থাকতে পারবো। এছাড়া স্যামসাং তাদের একটা নতুন ফ্যাক্টরি তৈরি করতে চলেছে, না এটা কোনো বড় খবর নয়, কারণ স্যামসাং এত বড় একটা কোম্পানি সে নতুন ফ্যাক্টরি খুলবে এটা একদম মামুলি একটা ঘটনা, কিন্তু স্যামসাং এই ফ্যাক্টরিটা তৈরি করবে শুধুমাত্র অ্যাপেলকে ডিসপ্লে তৈরি করে দেওয়ার জন্য। হ্যাঁ, সম্পূর্ণ একটা ফ্যাক্টরি স্যামসাং চালাবে, কিন্তু সেখানে ডিসপ্লে তৈরি হবে অ্যাপেলের জন্য, আইপ্যাডের জন্য বা অ্যাপেলের যে ম্যাকবুক আছে বা আইফোনের জন্য কিন্তু স্যামসাং ডিসপ্লে বানিয়ে দেবে এই ফ্যাক্টরি থেকে। এছাড়াও স্যামসাং এর এ সিরিজের আরও একটা নতুন স্মার্টফোন আসতে চলেছে। এতদিন পর্যন্ত স্যামসাং কিন্তু বলেছিল এ সিরিজের সর্বোচ্চ যে স্মার্টফোনটা হবে স্যামসাং গ্যালাক্সি A73, তবে আজকে শোনা যাচ্ছে স্যামসাং আরও একটা নতুন এ সিরিজের স্মার্টফোনের ওপর কাজ করছে, হতে পারে স্যামসাং গ্যালাক্সি A83, কারণ A80তে আমরা কিন্তু রোটেটিং ক্যামেরা হাউজিং দেখেছিলাম যেটা স্যামসাং বাংলাদেশে 50,000 টাকা বা ইন্ডিয়ান মার্কেটে 40,000 বা 45,000 রুপির মধ্যে আসবে, কিন্তু সেটা একটা এ সিরিজের ফোল্ডিং স্মার্টফোন হবে। মডেল নাম্বার এখনো কনফার্ম না, হতে পারে স্যামসাং গ্যালাক্সি A83। না না, খেপে যাবেন না, আমি জানি আপনারা পছন্দ করছেন না, কিন্তু তারপরও অনেক বন্ধু বসে থাকছেন। নাথিং স্মার্টফোন ওয়ান, আজকে নাথিং স্মার্টফোন ওয়ানের ডিসপ্লে কী হবে, ডিসপ্লে স্পেসিফিকেশান কী হবে সেটা সামনে চলে এসেছে। ছোট্ট করেই বলবো, বেশি সময় নেব না। বলা হচ্ছে এখানে 6.55 ইঞ্চির একটা ওয়েলের ডিসপ্লে থাকবে এবং এটা একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে হবে, ফ্ল্যাট এজ থাকবে এবং স্কোয়ার ডিজাইন থাকবে। এছাড়াও এই ডিসপ্লেতে কোনো রকম চিন থাকবে না, যদিও এখানে এখনও পর্যন্ত ডাউট রয়েছে যে এটা 90 হার্জের প্যানেল হবে না 120 হার্জের প্যানেল হবে। সো বুঝতেই পারছেন, আর নাথিং স্মার্টফোন ওয়ানের খবরের সঙ্গে সঙ্গে আজকে টেক নিউজ পর্ব আমরা শেষ করব। আর হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু অনেক ইনফরমেশন আমরা শেয়ার করার চেষ্টা করছি, অবশ্যই আপনারা চাইলে ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আজকের কথাবার্তা ছিল, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।